নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক স্বাগত জানাই। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার অক্টোবর 2023 কেমন যেতে চলেছে? আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, অর্থ, প্রেম, বিবাহ, ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি, আপনাদের রাশিতে শনি অবস্থান করছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যে খুব যে বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ছোটোখাটো খুচরো সমস্যা থাকতে পারে, স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু আমি কোনো মতেই দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের মোটামুটি রূপে কিন্তু ভালো কিন্তু রয়েছে। কর্মের জায়গাটা যদি আসি, দেখুন আপনাদের কর্মাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। অর্থাৎ যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন বা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের কোনো চাকরি পাওয়া বা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, নিশ্চিত রূপে কথাটা বলা যেতে পারে। এবং আপনাদের এই মাসে কর্মক্ষেত্রে কোনো সুনাম, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি সুনাম পাবেন। আপনার ডেজিগনেশন চেঞ্জ বা সিট চেঞ্জের বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের এডুকেশনের জায়গাটা 18 অক্টোবর পর্যন্ত কিছুটা হলো সমস্যা রয়েছে। 18 অক্টোবরের পর থেকে শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, উচ্চ শিক্ষা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদের প্রদান কিন্তু করবে। এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু এ মাসে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ বিশেষ করে আপনাদের 17 অক্টোবরের পর থেকে আপনাদের বৈবাহিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনার লাইফ পার্টনারের শরীর নিয়ে যে সমস্যা চলছিল, সেই শরীরের পার্টটা অনেকটাই ভালো হবে। এবং স্ত্রীর ভাগ্যে আপনাদের অর্থ কিন্তু আসবে। অনেক ক্ষেত্রে হয় না, স্ত্রী ভাগ্যে ধন, স্ত্রী ভাগ্যে কিন্তু ধন আপনাদের কিন্তু হতে চলেছে। এবং যারা ব্যবসা করছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিবে। কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান, অবশ্যই পরামর্শ করুন। কারণ আপনাদের এ মাসে বিশেষভাবে শনি কিন্তু রেট্রোগ্রেড রয়েছে, অর্থাৎ বকরি অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা এই মাসে করবেন না। অবশ্যই যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্টগুলো কিন্তু করতে পারেন। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, অর্থাৎ দুর্গাপুজোর মাসে আপনাদের প্রেমের জায়গাটা যদি আমি আসি, প্রেমের জায়গাটা যদি আলোচনা করি, প্রেমের ক্ষেত্রে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল বা আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, সে সমস্যাগুলো আপনাদের কাটবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ ফল আপনাদেরকে দিবে এই সময়। এবং বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। পাশাপাশি থার্ড হাউসে বৃহস্পতি ভাগ্যভাগ্যকে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন। এবং বিবাহের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিবাহের জায়গা, যারা বিবাহযোগ্য কন্যা রয়েছে বা আপনার ছেলে রয়েছে, বিবাহের জন্য একটা যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে দৃষ্টি, ইনকাম আপনাদের বাড়বে, সফলতা আপনাদের এই সময় কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি একটি কথা বলবো, বিশেষভাবে লাভ দিবে ইনকামের জায়গাটা, প্রফিটের জায়গাটা। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি অ্যাক্টিং, মডেলিং, ফিল্ম দুনিয়া সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এবং কোনো প্রপার্টি থেকে এই মাসে আপনাদের লাভ হতে পারে। কোনো সম্পত্তি ক্রয়, সম্পত্তি বিক্রয়ের একটা বড় যোগ কিন্তু রয়েছে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ
আপনি ধরুন বিদেশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই মাসে কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং অক্টোবর মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে যাওয়া এই সম্ভাবনা রয়েছে। এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ এবং মান সম্মান যশ, রাজনৈতিক সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ অক্টোবর মাস মা দুর্গার আশীর্বাদে আপনাদের বেশ কিছু শুভ বার্তাগুলো কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং মা দুর্গার বিশেষ কৃপা পেতে অবশ্যই ভিডিওটিতে আপনারা জয় মা দুর্গা অবশ্যই আপনারা লিখবেন। দেখুন অক্টোবর মাস এটা একটা সার্বিক রাশিফল, দেখুন এখানে যে 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।